Hey guys, what's up and welcome to Swamp of the Show. আচ্ছা ফার্স্টে তো কথা বলবো যে আমাদের ডব সিকলার অ্যাপিয়ার করেছে টিএনএ তে, আর টিএনএ শো সিরিয়াসলি থান্ডারাস ছিল, ফ্রেশ ফিলিং আসছে। আর সিরিয়াসলি ভাই, ওই সময় যখন 2014-15 সেই সময় মানে ডাব্লিউডাব্লিউই দেখা আর টিএনএ দেখাটা খুবই স্পেশাল ছিল। আর টিএনএ একটা গেম ছিল, তোমরা অনেকেই জানো, ওই গেমটাও কিন্তু আমাদের ছোটবেলা বলা আছে। যেমন আমরা রেসলিং রেভলিউশন খেলেছি, তেমনই টিএনএ ইম্প্যাক্টের একটা গেম ছিল, তো ওটাও খেলেছি। ওখানে সামোয়া জো ছিল, এজে স্টার ছিল, প্রচুর প্রচুর সুপারস্টার ছিল। আর সিরিয়াসলি ভাই, ওই সময় টিএনএ দেখাটাও কিন্তু একটা নেক্সট লেভেল লাগতো। আর হ্যাঁ, কেউ আবার ওইভাবে বলবো না যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই টিএনএ এর মধ্যে কম্পিটিশন, বাট হোয়াট এভার, আমরা তো ভাই রেসলিংকে ফিল করি যেমন আমরা এডব্লিউ ডাব্লিউডাব্লিউই সমস্ত কিছুকে ফিল করি সেরকম। কিন্তু হ্যাঁ, নিক নেমে ডব সিগলার টিএনএ তে অ্যাপিয়ার করেছে, এটা একটা খুবই বড় ডিল ছিল। সিরিয়াসলি একটা ফ্রেশ ফিলিং দেখার বিষয় যে এটা কত সেরা হতে চলেছে। কিন্তু আমি সাডেনলি একটা জিনিস দেখলাম যে ম্যাট কার্ডোনা মানে জ্যাক রাইডার একটা কথা বলেছে যে জ্যাক রাইডার ডব সিগলার নাকি পসিবলি রেসলম্যানিয়া একটা ম্যাচ হওয়ার ছিল, কিন্তু সেটা নাকি হয়নি, তো ফাইনাল জিসিডব্লিউতে হতে চলেছে। তো এটাকে নিয়ে আর বেশি কি কথা বলবো, বাট হ্যাঁ যেটাকে নিয়ে মেন কথা বলা সেটা হচ্ছে আমাদের জাজমেন্ট। আমি জাজমেন্টকে নিয়ে কোনো সেপারেট ভিডিও করিনি, অনেকদিন হয়ে গেছে করিনি, কিন্তু লাস্ট টাইম করেছিলাম যে ডেমিয়ান প্রিস্টের ক্যাশিনকে নিয়ে। প্লাস আমরা কথা বলেছিলাম হোয়াট আবার ডমিনিক মিস্ট্রির ক্যারেক্টারের সাডেনলি চেঞ্জকে নিয়ে। কিন্তু ডাব্লিউডাব্লিউই জানে যে ভাই জাজমেন্ট ডে যেহেতু রান করছে মানডে নাইট রকে, দেখো এতদিন চলছিল যে ডমিনিক মিস্ট্রির কাছে নর্থ আমেরিকান টাইটেল আছে, তো সেটাকে নিয়ে প্রচুর কিছু করছিল, প্লাস ওয়ার গেম ছিল। কিন্তু রিসেন্টলি যে নতুন স্ক্রিপ্টটা এসছে সেটা হচ্ছে আর্ট ট্রুথকে ঢোকানো, বা দেখো আর্ট ট্রুথকে ঢোকানো নিয়েও খুবই স্পেশালিটি রয়েছে। কিছু যদি তোমরা যদি ভাবো যে হ্যাঁ আর্ট ট্রুথকে ঢোকানোটা অনেকটা স্যামিজেনের মতো, যেমন স্যামিজেন ব্লাড লাইনে জয়েন করেছিল অনেকটা, দেখো শুরু শুরুতে যখন স্যামিজেন ব্লাড লাইনে জয়েন করেছিল আমরা ভেবেছিলাম যে এটা কী করে হতে পারে, কারণ ব্লাড লাইনে তো প্রত্যেকে তো ফ্যামিলি, তো সেখানে স্যামিজেন তো ম্যাচই করছে না। কিন্তু তারপরে যেভাবে স্যামিজেনের ক্যারেক্টার গ্রো করলো, স্যামিজেনকে নিয়ে যখন স্টোরি লাইন চললো, লাস্টে দেখো বেরোচ্ছে হচ্ছে রেসলম্যানিয়া নাইট ওয়ানের মেন ইভেন্ট, কিচ্ছু বলার নেই। ইভেন রোমান রেইনস স্যামিজেনের এলিমিনেশন চেম্বারের ম্যাচ, অবভিয়াসলি দেখো সেই দিক দিয়ে যদি তোমরা ভাবো তাহলে আমার মনে হয় যে আর্ট ট্রুথকে ওরকম কিছু দেবে যে হ্যাঁ আর্ট ট্রুথের কোনো একটা বড় ম্যাচ আসবে, মানে লাইক ফিন ব্যালারের সাথে বা ডেমিয়ান প্রিস্টের সাথে, এটা কখনো হবে না। তো সেক্ষেত্রে এরকমভাবে কম্পেয়ার করা যাবে না যে হ্যাঁ আর্ট ট্রুথ জাজমেন্ট ডেতে ঢুকলো দিয়ে একটা অনারারি মেম্বার হয়ে গেল, তো এরকম কিছু। কিন্তু হ্যাঁ তার আগেই তো ডাব্লিউডাব্লিউই টি শার্ট বের করে দিয়েছে, আর ভাই সিরিয়াসলি টি শার্ট বের করেছে তো করেছে, টপও করে দিয়েছে, আর ওর টাকা আর্ট ট্রুথ আবার ডেমিয়ান প্রিস্ট ফিন ব্যালার ডমিনিক মিস্ট্রোকে দিয়েও দিল, আর জেডি ম্যাকনকে পড়াই করছে। মানে তুই তো হেরে গেছিস ওই ম্যাচটা যখন হয়েছিল যে কে থাকবে জাজমেন্ট ডেতে, সেখানে কিন্তু হেরে গেছিলো ভাই, আর্ট ট্রুথ হারিয়েছিল, তো ওটাও একটা খুবই বড় ব্যাপার। কিন্তু ওভারঅল যে জিনিসটা চলছে, যেরকম ড্রামাটা চলছে, সেটা হ্যাঁ ফ্যান্সটা ইন্টারেস্ট নিচ্ছে, কিন্তু ফ্যান্সটা অনেকে বলছে যে এই আর্ট ট্রুথের মেজর রোলটা কি ভাই, আর্ট ট্রুথকে ডাব্লিউডাব্লিউই কেন জাজমেন্টের মধ্যে দেখাচ্ছে। যদি তোমরা এটা দেখো যে হ্যাঁ যেরকমভাবে মিজ অ্যান্ড আর্ট ট্রুথের অসান ট্রুথ ভার্সেস জাজমেন্টের আজকে ম্যাচ হলো, সেখানে আমরা দেখলাম যে প্রথমে তো ডেমিয়ান প্রিস্ট বললো যে তুই মানে ট্যাগে আসবি না, তো সেখানে তো পুরো সিনারিও অন্যদিকে চলে গেছিলো, লাস্টে ডেমিয়ান প্রিস্টে সাউথ অফ হ্যাভেন মেরে হ্যাঁ পিন বেলার পিন করেছে। কিন্তু হ্যাঁ জাজমেন্টের জেতাটা খুবই দরকার ছিল, কারণ জাজমেন্টের কাছে ট্যাগ টাইটেল আছে, এবার ট্যাগ টাইটেল নিয়ে কথা বললে মনে হয় যে ভাই এই টাইটেলকে স্প্লিট করার, কারণ এত এত ট্যাগ টিম আছে না, তাদের দরকার যে শাইন করার। অপরদিকে যদি আমরা দেখি যে হ্যাঁ রয়ের মধ্যে ডিআইওয়াইকেও যথেষ্ট ভালো বুকিং দেওয়া হচ্ছে, ডিআইওয়াইকে হ্যাঁ দেখো ট্রিপল এইচ ওই টাইমে এনএক্সটিতে তাদেরকে বিল্ড করেছে, লাইক জনি গর্গানো টোমাসো চ্যাম্পা তাদের ফিউড সেপারেটলি যেরকমভাবে প্রিপেয়ার করা, ওই সময় তো ভাই এনএক্সটির মধ্যে পুরো দুঃখযোগ্য চালিয়ে দিয়েছিল এরা দুজন, তো অবভিয়াসলি সেরা লেগেছিল বিট্রে হওয়া, তারপরে আবার রিউনাইট হওয়া, তো সেরা লেগেছিল। কিন্তু মেন রস্টারে ওরকম কেওটিক মানে স্টোরি লাইন বানাতে অনেকটা সময় লাগবে এখন, কারণ অবভিয়াসলি অনেক মেন রস্টারে মেজর স্টোরি লাইন থাকে, তো সেক্ষেত্রে ডিআইওয়াইকে ফার্স্টে বিল্ড করো, তারপরে গিয়ে একটা সময় পর সেটাকে ব্রেকআপ করা, তো সেটা সিনারিওটা নেক্সট লেভেল হবে। কিন্তু হ্যাঁ এখানে যদি আমরা কথা বলি যে হ্যাঁ ডিআইওকে খুব দরকার যে পুশ দেওয়ার, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিআইওয়ের কাছে টাইটেল আসতে চলেছে, প্রচুর ফ্যানস এক্সপেক্ট করছে 2024-এর শেষে ডিআইওয়ের কাছে মানডে নাইট রয়্যাল, আমি তো বলবো না কিছু একটা তো ট্যাগ টিম টাইটেলের নাম হবেই, তো সেই ট্যাগ টিম টাইটেল আসতে চলেছে। কিন্তু যদি আমরা কথা বলছি হোয়াট এভার জাজমেন্ট ডে, হ্যাঁ জাজমেন্ট ডে কে নিয়ে প্রচুর ফ্যান্সরা বলছে যে জাজমেন্ট ডে কি কোনোভাবে ব্রেকআপ হওয়ার চান্সেস আছে, আর আর্ট ট্রুথের কি কোনো মেজর রোল থাকবে। দেখো ফার্স্ট অফ অল তো
ডেমিয়ান প্রিস্টের ক্যাশিয়ানকে যদি আমরা সেপারেট রাখি যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্টের ক্যাশিয়ান কবে হবে, অলরেডি আমি প্রচুর ভিডিও ডিসকাশন করছি, তো সেটাকে নিয়ে এখানে জাজমেন্টের মধ্যে কোনো সিনারিও চলবে না। অপরদিকে যদি আমরা ফিন ব্যালারকে নিয়ে ভাবি, তোমরা দেখেইছো যে লাস্ট ইয়ার ফিন ব্যালার আর এজের মধ্যে ম্যাচ হয়েছিল, আমি ডিমন ব্যালার অ্যান্ড এজের মধ্যে ম্যাচ হয়েছিল হেল ইন আ সেল ম্যাচ রসলমেনিয়া, তো সেক্ষেত্রে এবছর রসলমেনিয়ায় ফিন ব্যালারের জন্য বড় ফিউড কি আছে, তো এটা কিন্তু ফ্যান্সরা প্রচুর মানে কিউরিয়াস হয়ে যাচ্ছে। কারণ আগের বছর আমরা যেরকমভাবে মানে যেরকমভাবে দেখেছিলাম, মানে আগের বছর তার আগের বছর থেকে শুরু হয়েছিল না, সেই এজ আর ফিন ব্যালার স্টোরি লাইন লাইক এক্সট্রিম রুলসে আই কুইট ম্যাচ, তো সেখান দিয়ে পুরো চলেছিল, লাস্টে গিয়ে রসলমেনিয়ায় গিয়ে এন্ড হওয়া, এজ ফাইনালি ভিক্টরি পেল, মানে ভিক্টরি পেলে বলবো না কিন্তু স্টোরিকে এন্ড করলো, যে মানে আমি তৈরি করেছি জাজমেন্ট ডে আর জাজমেন্ট ডে লিডার, মানে লিডার তো এবার বলা হবে না, কারণ এখানে লিডার বলতে গেলে তো সবাই হাত তুলে দেবে, তো এখানে ফাইনালি ফিন ব্যালারকে হারানো ওঠাও সেরা লেগেছিল। কিন্তু হ্যাঁ, ফিন ব্যালারে এবছর রসলমেনিয়ার ফিউড কি গাইস, সত্যি বলতে গেলে ফিন ব্যালারকে যেরকমভাবে চালিয়ে নিয়ে গেছে, এখন মনে হচ্ছে যে হ্যাঁ ফিন ব্যালার ডেমিয়ান প্রিস্টের এই আনডিসপিউটেড ট্যাগ টিম টাইটেলেরই একটা বড় ম্যাচ ডাব্লিউডব্লিউই রাখুক, আর সেটা যদি রসলমেনিয়ার ডিআইওয়াই এগেনস্ট হয় তাহলে সেটা সেরা হতে পারে, আর ডিআইওয়াইয়ের কাছে টাইটেল হারবে এটাও একটা খুবই বড় ব্যাপার, সেক্ষেত্রে ডিআইওয়াই একটা বড় পুশ পাবে। কারণ দেখো ট্যাগ টিম টাইটেলকে যেরকমভাবে এলিভেট করা হয়েছে রসলমেনিয়া নাইট ওয়ানের মেইন ইভেন্ট, তো সেক্ষেত্রে এবছরও রসলমেনিয়ার ক্ষেত্রে একটা খুব বড় জিনিস করাটা খুব দরকার। তো আমি তো চাইবো যে ভাই ডিআইওয়াইকে প্রিপেয়ার করিয়ে করিয়ে রয়্যাল রাম্বল, রয়্যাল রাম্বল তো ওইভাবে তো হবে না, তো সেক্ষেত্রে আস্তে আস্তে নিয়ে গিয়ে রসলমেনিয়া গিয়ে ফিউড করো, কারণ আর কোনো টিম নেই যাকে দেখে মনে হবে যে হ্যাঁ টাইটেল দেবে। ক্রিড ব্রাদার্স অবভিয়াসলি বড় নাম ছিল ঠিকই, এনএক্সটি থেকে এসেছিল কিন্তু তাদেরকে হারিয়ে দিয়েছে, তো সেটাও দরকার। কিন্তু কথা হচ্ছে যে হোয়াট আবার জাজমেন্টে ভেঙে যাওয়া নিয়ে, গাইস জাজমেন্টে যদি ভাঙে তাহলে সব থেকে বড় ইম্প্যাক্টটা যার উপরে পড়বে সেটা তো আমরা সবাই বুঝতে পারছো, সেটা হচ্ছে মামি রিয়া রিপলি। অ্যান্ড গাইস রিয়া রিপলি আর বেকি লিচের ফেস অফ আজকে মানডে নাইট রতে, আর এটা প্রচুর ফ্যান্সরা এক্সাইটেড হয়ে গেছে যে ভাই বেকি লিচ নিজেই বললো যে হ্যাঁ আমি বুঝতে পারছি তুই আমার থেকে বেটার, কিন্তু আমি প্রুফ করে দেবো, আর সেটা প্রুফ করবো যখন আমি রয়্যাল রাম্বল জিতে তোকে ফেস করবো রসলমেনিয়ার, আমি তোর থেকে টাইটেল জিতবো। তো এখানে সিনটা অন্যদিকে চললো যে রিয়া রিপলি বললো যে হ্যাঁ সি ইউ অ্যাট রসলমেনিয়া, তো প্রচুর ফ্যান্সরা বলছে এটা কি আগে থেকে এক্সপেকটেশন বিল্ড করার জন্য রেখেছে নাকি অলরেডি সেট আপ করে দিয়েছে যে হ্যাঁ বেকি লিচ যদি রয়্যাল রাম্বল নাও যেতে তাও রিয়া রিপলিকে ফেস করবে। দেখো আমার মনে হয় যে বেকি লিচের রয়্যাল রাম্বল যেটা তো হবে না, এটা বোঝাই যাচ্ছে, টু টাইম রয়্যাল রাম্বল উইনার যদি সাডেনলি বিল্ড করে দেয় তো ফ্যান্সরা বলবে যে বেলি তো পুরো মেরে গেল এরকম ব্যাপার, কিন্তু না বেলিকে চান্স দেবে, কারণ ইটস অল অ্যাবাউট বেলি ভাই, বেলি অনেক কিছু পায়নি প্রায় অলমোস্ট 2.5 বছর বলা যেতে পারে, 2.5 বছর ধরে বেলি খালি ঘষেই গেছে এরকম বলতে গেলে, তো সেক্ষেত্রে বেলির জেতাটা খুব দরকার, ড্যামেজ কন্ট্রোলে হেলথ নিয়ে না নিজেকে প্রিপেয়ার করা দরকার বেলির, তো এটা খুবই দরকার যে রয়্যাল রাম্বল ওমেন্স রয়্যাল রাম্বল 2024 বেলির দিকে যাবে। তো বেকি লিচ এলিমিনেট হওয়ার পরে বেকি লিচের নেক্সট চ্যাপ্টার আসবে এলিমিনেশন চেম্বার, অ্যান্ড বেকি লিচ এলিমিনেশন চেম্বারে হয়তো নাম্বার 1 কন্টেন্ডার হতে পারে, সেখান দিয়ে রিয়া রিপ্লিকে ফেস করছে রসলমেনিয়া, তো সেটাও সেরা হতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় যে রিয়া রিপ্লি আর বেকি লিচের ম্যাচটা কোনো ওরকম কন্টেন্ডারশিপ না দিলেও কিন্তু হবে, কারণ বেকি লিচের আমার মনে হয় যে ওই ফিলটা আসছে ভাই বেকি লিচের প্রোমো অ্যান্ড এনাফ স্টোরি লাইন মারার জন্য, ভাই একটা প্রোমো এনাফ যে বেকি লিচ আর রিয়া রিপ্লির ম্যাচ তৈরির জন্য, আর যেরকমভাবে আজকে হট সিচুয়েশন ছিল যে হ্যাঁ রিয়া রিপলি বেকি লিচ ফেস টু ফেস রিয়া রিপলি বলে দিচ্ছে সি ইউ অ্যাট রসলমেনিয়া, তো এটাও কিন্তু নেক্সট লেভেল যে অলরেডি প্রিপেয়ার করে দেয় যে হোয়াট অ্যাবাউট বেকি লিচ রিয়া রিপলি ম্যাচ রসলমেনিয়া নাইট ওয়ান মেইন ইভেন্ট বলবো না, কারণ আমার মনে হয় যে মেইন ইভেন্টের দিকে যাবে, মানে হ্যাঁ মেইন ইভেন্টের জন্য তো অনেক কিছু রয়েছে স্বাভাবিক ব্যাপার, তো সেক্ষেত্রে একটা বড় ম্যাচ, কিন্তু হ্যাঁ এক্সাইটমেন্ট এটাই যে যদি বেকি লিচ আর রিয়া রিপলি ম্যাচ খেলে তাহলে কি বেকি লিচ চ্যাম্পিয়ন হয়ে যাবে, রিয়া রিপলি থেকে টাইটেল চলে যাবে, কারণ রিয়া রিপলির টাইটেল রান প্রচুর বড় দেখিয়েছে, আর রসলমেনিয়ার দেখো টাইটেল রান তো এন্ড তো হবে এটা আমরা বুঝতেই পারছি, কিন্তু রসলমেনিয়ার টাইটেল রান এন্ড হওয়াটা সব থেকে বড় ব্যাপার বটে, কিন্তু এটা এফেক্ট করবে জাজমেন্টের ওপর, কারণ যে মামি নিজেকে একটা বড় মানে কনেকশন বিল্ড করে রাখে জাজমেন্টের মধ্যে, তো সেই মামির থেকে টাইটেল যাওয়াটা কিন্তু প্রচুর বড় ইম্প্যাক্ট ফেলবে জাজমেন্টের মধ্যে। আর আমার মনে হয় যে জাজমেন্টের অল মেম্বার মানে অ্যাজ রিয়া রিপলি অ্যান্ড ফিন ব্যালার ডেমিয়ান প্রিস্ট তারা প্রত্যেকেই হয়তো রসলমেনিয়াতে গিয়ে হয়তো টাইটেল হারবে এটা আমার মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ এর মধ্যে তোমরা অ্যাজ এ আর্টরুথকে কখনোই এখানে ইন্ট্রোডিউস করা যাবে না যে আর্টরুথের জন্য এখানে কিছু এমন কিছু হবে, কারণ আর্টরুথের ক্যারেক্টারটা এখনো পর্যন্ত ওরকম দেখাচ্ছে না, একটা কমেডি লাইক সিন চলছে ড্রামাটিক চলছে, কিন্তু আমি কখনোই স্যামিজেনের সাথে কম্পেয়ার করবো না, কারণ স্যামিজেনকে প্রিপেয়ার করেছিল ধীরে ধীরে, এখানে তোমরা ভাবতে পারবে না যে আর্টরুথ হয়তো কখনো গিয়ে ফিন ব্যালারকে চ্যালেঞ্জ করবে, কারণ
ওই ম্যাচটা ওই হাইটে থাকবে না যে হ্যাঁ ফিনবেলা আর্টরুথের ম্যাচ হলো, আর্টরুথ হারিয়ে দিল, তো এটা প্রচুর ফ্যানরা হবে যে আর্টরুথকে ওরকম সেগমেন্টে কখনোই ডাব্লিউডাব্লিউই আগে রাখেনি। হ্যাঁ আগে ছোটখাটো আমরা প্রচুর ম্যাচে দেখেছি, বাট স্টিল আর্টরুথকে একটা ডিফারেন্ট সেগমেন্টে রাখা হয়, ডিফারেন্ট ক্যারেক্টার পার্সোনালিটি ডিফারেন্ট, তো সেরকমভাবে রাখা হয়, কখনোই কিন্তু ওরকমভাবে প্রিপেয়ার করা হবে না। তো সেক্ষেত্রে বড় থিং এটাই হবে যে ডাব্লিউডাব্লিউই হয়তো ফিনবেলার ডেমিয়ান প্রিস্টেরই হয়তো ম্যাচ বিল্ড করতে পারে রসেলম্যানিয়ার জন্য। আমার মনে হয় যে এটাও একটা খুবই ক্লাসিক হতে পারে, কিন্তু এটা কখন হবে মানে এটা ডিপেন্ড করবে যে এমন একটা মুহূর্ত যখন ফিনবেলার ডেমিয়ান প্রিস্ট ট্যাগ টিম টাইটলে হেরে যাবে আর ক্যাশিনটা মাঝখানে থাকবে, সেখানে ফিনবেলার এমন কিছু করে দেবে তো সেখানে ডেমিয়ান প্রিস্ট খেপে যাবে আর এখান দিয়ে ম্যাচ বিল্ড হবে। কিন্তু হ্যাঁ এর মধ্যে মেজর রোলটা যেটা থাকবে সেটা হচ্ছে মামি রিয়া রিপলি। দেখো রিয়া রিপলি সবসময় চাইবে যে কানেক্ট রাখতে সবাইকে, কিন্তু নিজের থেকে টাইটেল বেরিয়ে গেল তো সেটা সব থেকে বেশি আনএক্সপেক্টেড হবে। তাই জন্য আমার মনে হয় যে ফিনবেলার ডেমিয়ান প্রিস্ট রসেলম্যানিয়ায় টাইটেল হারবে অ্যান্ড দেন দাদা তাদের ফিউডটা মিডিলে ফিউডটা স্টার্ট হবে সামার স্ল্যামের জন্য, অ্যান্ড দেন সামার স্ল্যামে গিয়ে ফিউড হবে। কিন্তু গাইস তোমরা যদি পুরো জিনিসটার মধ্যে যদি ভাবো যে হ্যাঁ ইটস অল অ্যাবাউট ফিনবেলার ডেমিয়ান প্রিস্ট রিয়া রিপলি হোয়াট এভার তারা কী করছে, যদি আমরা এর মধ্যে ঢুকি হোয়াট এভার জেডি ম্যাকডোনাল্ড, তো জেডি ম্যাকডোনাল্ড এখন কোনো সিনই নেই আমার মনে হয় যে জাজমেন্টে ইটসেলফ একটা হট থিং, তো সেক্ষেত্রে জেডি ম্যাকডোনাকে এখানে বিল্ড আপ করাটা খুবই মানে টাইম লাগবে, এটা সত্যিই টাইম লাগবে। কিন্তু যদি আমরা কথা বলছি হোয়াট এভার ডমিনিক মেস্ট্রো, গাইস ডমিনিক মেস্ট্রোকে নিয়ে আমি অনেক আগে একটা এক্সপেকটেশন রেখেছিলাম আর আমার মনে হয় যে এটা সবথেকে বেশি ধামাকেদার হতে পারে, সেটা হচ্ছে ডমিনিক মেস্ট্রো সাডেনলি ফেস টার্ন। ভাই যেরকম ভাবে স্টার্ট হয়েছিল সেই ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলে সাডেনলি ডমিনিক মেস্ট্রো সেই লো ব্লো মারাতো, সেই সিচুয়েশনটাকে আবার নিয়ে আসবার এখানে হয়তো এরকমই সিন হবে যে ডমিনিক মেস্ট্রো হয়তো টার্ন করে যাবে পুরো জাজমেন্টের এগেনস্ট। আমার মনে হচ্ছে এই যে মোমেন্টটা বিল্ড হবে না এটা আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউইর মধ্যে সব থেকে সেরা বিল্ড হবে, কারণ অলরেডি আমরা ডমিনিক মেস্ট্রো থেকে একটা মোমেন্ট পেয়েছি যখন উনি বিট্রে করেছিলেন তার বাবার এগেনস্টে, কিন্তু সিন যখন ঘুরে যাবে যে ডমিনিক মেস্ট্রোকে একটা সেলফ প্রিপেয়ার করা হবে একটা ক্যারেক্টার, এটা সবথেকে বেশি শকিং হবে যে ডমিনিক মেস্ট্রো যখন একটা ফেস টার্ন করে বেরোবে আমার মনে হয় যে পুরো সিন চেঞ্জ হবে, প্লাস ডমিনিক মেস্ট্রো একটা মেন ইভেন্ট মেগা স্টার বিল্ড হয়ে যাবে ওই মোমেন্টে যখন ডমিনিক মেস্ট্রো সাডেনলি জাজমেন্টের মধ্যে থেকে বেরিয়ে আসবে। অ্যান্ড যদি ডমিনিক মেস্ট্রো একটা বড় ম্যাচ আসে যে ডমিনিক মেস্ট্রোর ফিনবেলারের ম্যাচ হচ্ছে আর ডমিনিক মেস্ট্রো বলবে যে তোদের জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, মানে হারিয়েছি মিন ওইভাবে, তো সেটাকে পুরো টার্ন করানো, তো সেই সিনারিওটাও কিন্তু সেরা হতে পারে। তো অনেক কিছু কিন্তু জাজমেন্টের অ্যারাউন্ডে রয়েছে, আর যদি কথা বলতে চাই তো অনেক কিছু কিন্তু এখানে তুলে আনা যায়। কিন্তু রিসেন্টলি যেরকমভাবে আর্টরুথকে নিয়ে আসা হয়েছে আমার যেন মনে হচ্ছে আর্টরুথকে নিয়ে আসার মেন কারণ হচ্ছে জাস্ট জাজমেন্টকে কিছু না কিছুভাবে ইউজ করা, কারণ অবভিয়াসলি আদারওয়াইজ তোমার কাছে কোনো স্টোরি লাইন নেই। যখন ডেমিয়ান প্রিস্টের কাছে ব্রিফকেস এসেছিল ফিনবেলার সেদরান্সের ফিউড চলছিল তো ওখানে ওইটাকে ইউজ করা হয়েছিল, কিন্তু এখন আর কি এখন আর কিছু নেই। ইভেন যখন কোডি রোডস অ্যান্ড যে উসর যখন পুরো সেগমেন্ট মানে সেগমেন্ট ঠিক না যখন ওই টিম বিল্ড আপ হয়েছিল তখনও জাজমেন্ট ডেকে নিয়ে আসে, ইভেন কেভিন অ্যান্ড স্যামি জেনের সাথেও কাজ করা, কিন্তু এখন কী হবে এখন জাজমেন্ট ডেকে তো কিছু না কিছুভাবে ইউজ করতে হবে, তো তাই জন্য আর্টরুথকে মাঝখানে রাখা, বাট আনলেস এখানে আদার কিছু নেই, এখানে আদার কিচ্ছু নেই, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রসেলম্যানিয়া একটা খুব বড় মেগা থিং হতে চলেছে জাজমেন্টের কাছে, যখন তিনটে সুপারস্টার টাইটেল হারবে আর তারপরে একে অপরের উপর দোষারোপ দেবে। এখানে রিয়া রিপলি কী করবে সেটা দেখানোর বিষয় যে রিয়া রিপলি হয়তো লাস্টে বলে দেবে যে আই অ্যাম কুইট আর সেখান দিয়ে জাজমেন্টের থেকে বেরিয়ে যাবে, আর লাস্টে ওই দুজন সুপারস্টারের মধ্যে ফিউড হবে, আর মিডিলে ডমিনিক মেস্ট্রো একটা বড় টার্ন করবে। আর ডমিনিক মেস্ট্রো আমার মনে হয় যে একটা সেলফ ক্যারেক্টার বিল্ড করা দরকার, কারণ 2023 ডান ভাই, ডমিনিক মেস্ট্রো যা কাজ দিয়েছে কিছু বলার নেই, অবভিয়াসলি আমাদের কাছে MVP বলা চলে, কারণ হ্যাঁ প্রত্যেকটা সুপারস্টারের মেন ইভেন্ট লেভেলে কিন্তু ডমিনিক মেস্ট্রো নিজেকে তৈরি করেছে, ওয়ার্ক হর্স বিল্ড করেছে ভাই, নিজেকে যায় আসে না, তিনি কটা ম্যাচ হেরেছে, অনেক ম্যাচই হেরেছে, হেরেছেই হবে, কিন্তু সেক্ষেত্রে ওয়ার্ক হর্স বিল্ড হওয়াটাও একটা কিন্তু বড় ব্যাপার। 2024 আমি তো চাইবো যে ডমিনিক মেস্ট্রো একটা হিউজ টার্ন বিল্ড করো, তো তোমাদের কি মনে হয় তোমার সাথে জানতে পারো? সিরিয়াস ভাই জাজমেন্ট ডেকে নিয়েও কথা বলা যায়, বললে তো একটা বড় ভিডিও আসবে, অনেক কিছু ডিসকাশন করা যায়, দেখা হবে নেক্সট এপিসোডে।